ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। চেয়ারম্যান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল প্রকাশে সাধারণত এক মাসের মধ্যে পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফলে আগামী 14 নভেম্বর সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশিত হবে। প্রত্যাশিত ফল না পেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে 1,80,060টি উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। সবগুলো বোর্ড মিলিয়ে কতজন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পূর্ণ নিরীক্ষণের আবেদন করেছেন তার তথ্য এখনো পায়নি আন্তঃশিক্ষা বোর্ড। গত 15 অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর সাধারণত শিক্ষা বোর্ডের পাশের হার 77.78%। প্রকাশিত ফলে কারো প্রত্যাশিত ফল না এলে তাকে পূর্ণ নিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। গত 16 অক্টোবর থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে 22 অক্টোবর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।